শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মোহনপুর বিধানসভায় তিনি বললেন, সবকা সাথ সবকা বিকাশ এখনও অবধি বেকারের কাজের পূর্ণ এবং প্রতিশ্রুতি হয়নি। মোহনপুরে ফাঁকা মাঠে গোল দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। চারিদিকে একেবারে শুনশান চেহারা, কোনোদিকে লোকভর্তি মাঠ নেই। আর সেই শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনাদেরকে শোনাবো, দেখুন কি বল। নিজের বিকাশ, এই যে জিনিসটা। ফাঁকা মাঠে মোহনপুরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এক কর্মী সভায় ফাঁকা মাঠে গোল। এখনও অবধি কোনো পূর্ণ হয়নি বেকারের কর্মসংস্থান, শিক্ষামন্ত্রীর ফাঁকা মাঠে গোলের ভিডিও ফুটেজ। একমাত্র মোহনপুরে আধুনিক শ্মশান হতে যাচ্ছে, সিভিল ওয়ার্ড শেষ। 25 বছর বাম শাসনের চেয়েও ভয়ঙ্কর শাসন হচ্ছে ত্রিপুরা রাজ্যের। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিধানসভা কেন্দ্রে মোহনপুরে ফাঁকা মাঠে গোল, চারিদিকের চিত্রটি একেবারে শুনশান। তিনি সরকারের অর্থবহন অর্থাৎ কত কোটি টাকার কাজ করেছেন, শিক্ষামন্ত্রী এক কর্মী সভায় এসে কর্মীদেরকে ভোকাল টোনিং দিতে এসে ফাঁকা মাঠে গোল, চারিদিকে লোক নেই, শুনশান চেহারা। আর সেই চিত্রটি আপনাদের সঙ্গে আমরা পরিবেশন করতে চলেছি, দেখুন মোহনপুরের বিজেপির বিধায়ক শিক্ষামন্ত্রীর বক্তব্য। 13 লক্ষ 2টা কাজ অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, সুতরাং